সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার, একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আরেকটি সময় নিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। আর আমার এই ডোটি মাখতে এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। তো এখন আমি এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই মাঝে ময়দা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি, এই জন্য এখানে একটি বোল নিয়েছি। আর এই বোলের মধ্যে নিয়ে দিলাম দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটা রেডি। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে আর এখন ময়দা খুব ভালো মতো সেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে এইভাবে মথে নিচ্ছি। এরপর এখন এই ডোটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছে। এখন একটি ভাগ ঢেকে রেখে অপর একটি ভাগ দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর বেলা সুবিধার্থে এখানে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছে। এরপর এই ডোটিকে খুব ভালো মতো বেলে নিচ্ছে। পাতলা একটা রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে, তবে সাধারণ রুটি থেকে কিন্তু এটা অনেকটাই বড় হবে। তো এখন এটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। আমি ডিমের যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম এখন এটাকে এর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এখন আমি এর উপর থেকে এইভাবে রান্না করে নেওয়া কিছু চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে চিকেনের পরিবর্তে মাটন বা বিফও ব্যবহার করতে পারেন। আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিম পেঁয়াজ দিয়েও এটাকে তৈরি করতে পারবেন, এটাও কিন্তু খেতে দারুণ মজার হয়। এখন আমি এই রুটির চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে এর মুখটাকে সিল করতে সুবিধা হবে। এরপর এখন আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর একটু চেপে চেপেই ভাঁজটা দিতে হবে। তো এখন হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে ফ্রাই করে নিব, আর বাকি নাস্তার শেপটিকেও আমি সেমভাবেই তৈরি করে নিব। তো এটাকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর থেকে কম তেলেও এই নাস্তাটিকে ভেজে নিতে পারবেন। এখন আমি এটাকে মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি, আর মিডিয়াম মাছে ভাজার ফলে কিন্তু ভেতরটা খুব ভালো মতো কুকড হতে পারবে। আর এইভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো যখন এটার এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে আমি এটার দুই পাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি নাস্তাটির দুই পাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কত ভালোভাবে এটা ফুলে গেছে। তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব। নাস্তাটিকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি।
তো এরপর এটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।